হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কী খবর সবার? তো আজকে 11 তারিখ, আর এখন যাচ্ছি আমার খালার বাসায় কুষ্টিয়াতে। আর কোয়ারেন্টাইন থেকে বেরোয় আমি প্রথম কারোর বাসায় যাচ্ছি। আমি আমার নিজের বাসায় এখন পর্যন্ত যাই নাই, তো চলে নাকি যাওয়া যাক। অ্যাকচুয়ালি কাউরে বলে আসি নাই, আর সারপ্রাইজ দিতে চাইছিলাম। আর সারপ্রাইজ দিতে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, কারণ বাসায় তাহলে আমার বাসায় কেউ নাই, বাসা হয়ে গেছে বাইরে। এখন ফোন দিছিলাম, কাজী নাকি আসতেছে, দেন তারপরে যাবো বাসায়। আমি মাত্র বাসে এসে পৌঁছলাম, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া এখন করবো, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে যাবো হসপিটালে খালারে দেখতে। যে বু খাবে না, যে বু খাবে না। এইটা হলো আমার একটা কাজিন, অ্যাকচুয়ালি ওর আম্মুর মানে আমার ছোট খালার সিজার হয়েছে, যার কারণে আসা আর কি মূলত আমার এত তাড়াহুড়ো করে। তো ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, খেলা করতেছিলাম খাওয়া দাওয়ার পরে। টলি ব্যাগ, তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? আর ওর নাম হলো আর্দা। আর ও একটু পর পর শুধু আমার প্রশ্ন করে, আপনারা ভিডিও দেখতে থাকেন বুঝতে পারবেন। ব্রাশ এটা ফাঁকা, এটা কার ব্রাশ, তোমার ব্রাশ? তুই দেখি কেমন ব্রাশ। ও সো নাই, তুই কামড়া কামড়া এই ফাল দিয়ে দিস। আর্দার সাথে কথা বলতে বলতে বিকেল হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছিলাম হসপিটালে। বাসা থেকে বেশি একটা দূরে ছিল না, কাছেই ছিল, ইচ্ছা করলে হাঁটেও যাওয়া যায়। তো যেহেতু আমার কাছে কিছু খাবার ছিল, যার কারণে রিক্সা নিতে হয়েছিল। তো দেন হসপিটালে যাওয়ার পরে এই তো আর হসপিটালে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হলো কেউ স্যান্ডেল পায়ে দিয়ে ঢুকতে পারবে না, সবারই খালি পায়ে ঢুকতে হবে। এটা খুব ভালো, মানে জিনিসটা অনেক পরিষ্কার থাকে। আর স্যান্ডেল রাখার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে, একটা টোকেন দিচ্ছে, স্যান্ডেল রাখতে হচ্ছে। তো সাধারণত হসপিটালে এগুলো আমি দেখিনি আগে কখন এরকম সিস্টেম, এবার প্রথম দেখলাম। সাধারণত হয় কি, শপিং মলে যাইতে গেলে ব্যাগ রাখে, একটা টোকেন দেয়, তো এরকম একটা ব্যাপার ছিল, যেটা আসলে অনেক ভালো। তো হসপিটালে যাওয়ার পর আমি এত বেশি ব্যস্ত হয়ে যাই যে আর ভিডিও করা হয় না। আর এটা হলো তার পরের দিন বিকেলবেলা, আমার কাছে অনেক সুন্দর লাগছিল, আমি ভিডিও করে রাখছি।